এই যে গত সপ্তাহের ঘটনা আপনারা দেখেছেন, সেনাবাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে অন্যায়ভাবে হত্যা করেছেন প্রদীপ কুমার দাস। কথা বলেন না কেন? এখন বলেন তো, এই যে সিনহা মোহাম্মদ রাশেদ খান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কি কোনো দোষ আছে? কথা বলেন, দোষ আছে? হ্যাঁ দোষ আছে, দোষ একটাই, তিনি চেয়েছিলেন এই বাংলাদেশ থেকে মাদককে নির্মূল করতে। কাদের মাধ্যমে মাদকের ব্যবসা হয়, কোন নেতার মাধ্যমে, কোন প্রশাসনের কর্মকর্তার মাধ্যমে এই বাংলাদেশে মাদকের সয়লাব হয়ে যাচ্ছে, এই বাংলাদেশের যুব সমাজদেরকে রক্ষা করার জন্য তিনি একটি ডকুমেন্টারি তৈরি করতেছিলেন, এটার মাধ্যমে মুখোশ উন্মোচিত হয়ে যেত বড় বড় রাগব বহালদের, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, অন্যায় যেই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে, তার কোনো রক্ষা। এই যে প্রদীপ কুমার দাস শুধুমাত্র একটা অন্যায় নয়, টেলিভিশন পত্রিকায় আপনারা দেখেছেন কক্সবাজার এলাকাতে গত দুই মাসের মধ্যে 204 জনকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না, তাহলে দুই মাসে যদি 204 জনকে হত্যা করে এক বছরে কতজন হয়, দুই বছরে কতজন হয়? এইরকম হাজার হাজার মানুষকে, নিরীহ নিরপরাধ মানুষকে ক্রসফায়ার নাটকের নামে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রসুলের অনুভূতি যদি এমন হয়, বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনার আমার যখন মৃত্যু হবে, আজরাইল যখন জান প্রবেশ করবে, তাহলে এমন একটা চাপের অনুভূতি হবে কি হবে না? তার মানে বোঝা গেল মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, একটা কষ্ট রয়েছে, এটা কেউ এখান থেকে রেহাই পাবে না। মৃত্যুকে সেই জন্য বেশি বেশি স্মরণ করতে হবে, মৃত্যুকে যারা স্মরণ করবে তারা কখনো কোনো অন্যায় অপকর্ম করতে পারে। সুতরাং বুদ্ধিমান হলো তারা যারা মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে সব সময় আমূলিয়তের জিন্দগি গঠন করে। তার কারণ কখন কার ডাক আসবে আমরা কেউ বলতে পারি? মহাবীর আলেকজান্ডার মৃত্যুর পূর্বেই তার সমস্ত সৈন্যদেরকে ডাকলেন রাজপ্রাসাদের ভেতরে। এমন সময় আলেকজান্ডার বললেন, রাজা প্রজা, তোমরা যারা যারা আছো সবাইকে উদ্দেশ্য করে বলি, আজকের সমাবেশের ভেতরে মৃত্যুর পূর্বে আমার তিনটা নসিহত আছে। জনগণ বলেন, বাহা জাহাবানা, বলেন আপনি কি নসিহত করবেন? আলেকজান্ডার বলে, আমার তিনটা নসিহত হলো, আমি মৃত্যুবরণ করার পরে আমার লাশটা যে এই খাটুনির উপরে তোমরা উঠাইবান, এই খাটটির উপরে আমার লাশটা উঠানোর পরে কাপড়ের কাপড় পরাইয়া আমার হাতটাকে কাপড়ের ভিতরে না ঢুকাইয়া হাতটা বাহির করে রাখবেন, আমার দুই হাত যেন মানুষ দেখতে পারে। আমার জীবনে যত সম্পদ অর্জন আমি করেছি, টাকা পয়সা বলো, ধন সম্পদ, স্বর্ণ গহনা অলঙ্কার, সব কিছু রাস্তার মধ্যে ছিটিয়ে দেবে, যে রাস্তা দিয়ে আমার লাশটা তোমরা কবরের দিকে নিয়ে যাবে, সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার রাস্তার মধ্যে ছিটায় রাখবে। তিন নাম্বার নসিহত হলো, আমার যত সৈনিক রয়েছেন, যত বস্ত্র শস্ত্র তলোয়ার বন্ধু সব কিছু নিয়ে আমার সৈনিকেরা রাস্তার দুই সাইড দিয়ে দাঁড়িয়ে থাকবে, এই তিনটা কথা তোমরা মেনে চলার চেষ্টা করবে। আমি মৃত্যুর পূর্বে তিনটা নসিহত করে গেলাম। এমন কথা বলার পরে জনগণের মধ্যে থেকে কিছু মানুষ জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি পৃথিবীর সবচাইতে মহাবীর আলেকজান্ডার, এই তিনটা নসিহত কেন করলেন জানতে চায়? আলেকজান্ডার বলে, আমার তিনটা নসিহত করার কারণ হলো, আমি পৃথিবীতে যত ধন সম্পদ অর্জন করেছি, যত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার অর্জন করেছি, রাস্তার মধ্যে ছিটায় রাখতে বলেছি, আর সৈনিকদেরকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতে বলেছি বস্ত্র নিয়ে, আর কাফনের কাপড়ের ভেতর থেকে, খাটুনের উপর থেকে আমি দুই হাত বের করে যাবো কবরের দিকে, আমি মেসেজ দিয়ে যেতে চাই, ও পৃথিবীর মানুষের আমার থেকে শিক্ষা গ্রহণ করো, যত টাকা পয়সা থাক না কেন, যত গাড়ি বাড়ি থাক না কেন, যত সম্পদ দুতলা তিনতলা চারতলা বিল্ডিং থাক না কেন, সৈনিক থাক না কেন, অস্ত্র শস্ত্র থাক না কেন, আমি খালি হাতে চলে গেলাম, আমার টাকা পয়সা রাস্তায় পড়ে থাকলো, সম্পদ রাস্তায় পড়ে থাকলো,
থাকলো, সোনা দানা রাস্তায় পড়ে থাকলো, সৈনিকেরা দাঁড়িয়ে থাকলো, আমি কবরে কিছুই নিয়ে যেতে পারলাম না, এই দুইটা হাত আমার সঙ্গে গেল, আমি ফাঁকা হাতে কবরে গেলাম। তোমরা যদি বুদ্ধিমান হতে চাও, স্বর্ণ অলংকার টাকা পয়সা উদ্ধার না করে, সৈনিকদেরকে উপার্জন না করে তোমরা আমুলিয়াতের জিন্দেগি গঠন করো, আমুল যদি ভালো হয় তাহলে কবরে পার পাওয়া যাবে, নতুবা টাকা পয়সা স্বর্ণ অলংকার কোনো কাজে আসবে না। টাকা পয়সা স্বর্ণ অলংকার সৈনিক সব কিছু রেখে আমি কাপড়ের মধ্যে থেকে দু হাত বের করে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই, কোনো কিছু কবরে নিয়ে যাওয়া যাবে না। আজকে রাস্তার দিকে তাকান, ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য বগুড়ায় রওনা করেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ট্রেনের ভেতরে লাশ, নদীর ভেতরে লাশ, গত সপ্তাহের ঘটনা, 17 জন শিক্ষক ছাত্র গেছেন নৌকা দিয়ে ভ্রমণ করতে, টলার ডুবিতে মরে পৃথিবী থেকে চলে গেছে, লেবাননের বৈরুতে প্রায় 80 জন মানুষ বিস্ফোরণের বিনিময়ে হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, প্রত্যেক দিন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, মানুষ জানে না কখন কার যেতে হবে, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, সবাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, মৃত্যুর ডাক কখন চলে আসবে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, বোঝার কোনো বুদ্ধি নাই, বলার কোনো বুদ্ধি নাই, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে, আসর নামাজ পড়ে নবী মসজিদ নববী শুধু নয়, মক্কার ঘটনা, নবী মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা শুরু করলেন, আসর নামাজ পড়ে বাড়িতে গিয়ে যে লক্ষ্য করে দেখেন বিবি খাদিজা মাটির সঙ্গে গড়াগড়ি দিয়ে কান্না করতেছেন, রাসূল বলে খাদিজা রে তুমি কেন মাটির সঙ্গে কান্না করো, গড়াগড়ি দিয়ে জানতে চাই, এমন সময় খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে সে হাজির হয়ে গেছে, চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদার, চোখ বুঝিয়ায় অন্ধার, যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় বাড়ি আমার, ওই গাড়ি আমার, জমি আমার, টাকা আমার, পয়সা আমার, কিন্তু দু চোখ একটা বার বন্ধ করে দেখেন কিছুই আমার না, চোখ বুঝিলে দুনিয়া অন্ধার, খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার সামনে সে হাজির হয়ে গেছে, রাসূল বলে খাদিজা রে ওই কবর সম্পর্কে ভয় করো না, না আল্লাহকে ভয় করো, আল্লাহর সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে তোমার কোনো টেনশন করার দরকার নাই, আল্লাহ তোমাকে রক্ষা করবে, খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর
সঙ্গে আমার কেমন সম্পর্ক, আমার কি হবে সেই চিন্তা পরে। তবে আমি বিবি হয়ে আপনার কাছে একটা নসিহত করতে চাই, আপনি কি রাখবেন? রসুল বলে, খাদিজা বলো তুমি কি নসিহত করতে চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পূর্বে আপনার কাছে আমি তিনটা নসিহত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নসিহত কয়টা? আরো জোরে বলেন কয়টা? রসুল বলে, খাদিজা বলো তুমি কি তিনটা নসিহত করতে চাও জানতে চাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার প্রথম নম্বর নসিহত হলো, আমার মৃত্যুর পরে যখন আমার কাফনের কাপড়ের দরকার হবে, আমার কাফনের কাপড় পরার জন্য আপনি মক্কার কোনো দোকানে কাপড় কিনতে যাবেন না, কোনো মার্কেটে কাপড় কেনার জন্য যাবেন না, আপনি আপনার পুরো জীবনের ভেতরে তিনটা জুব্বা আপনি সংরক্ষণ করে রেখেছেন। একটা জুব্বা হলো গার হীরার মধ্যে সর্বপ্রথম যেই জুব্বা পরা অবস্থায় আপনার ওপরে কোরআন অবতীর্ণ হয়েছেন, সর্বপ্রথম জিব্রাইল এসে বলে, নিকর হে রাসূল আপনি পরেন, আপনি বললেন আমি পড়তে জানি না, আবার বললেন রাসূল আপনি পরেন, আপনি বললেন পড়তে জানি না। সেই যে প্রথম ওই সূরা আলাকের পাঁচটা আয়াত অবতীর্ণ হয়েছিল, ওই জুব্বাটা আপনি সংরক্ষণ করে রেখে দিয়েছেন, জীবনে কোনো দিন বের করেন নাই। দুই নাম্বার জুব্বা হলো আপনি মিরাজে রজনীতে যেই জুব্বা পরে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, ওই জুব্বাটা সংরক্ষণ করে রেখেছেন, আর কোনো দিন আপনি পরেন নাই। তিন নাম্বার জুব্বা হলো আপনি তাফের ময়দানে যেই জুব্বা পরা অবস্থায় মার খেয়েছেন, মারতে মারতে আপনি মাটির সঙ্গে পড়ে গেছেন, আবার আপনি উত্তোলিত হয়েছেন, আবার আপনাকে কাফেরেরা পাথর মেরেছে, ওই নিষ্ঠুর তায়েববাসী আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে ছিল, ওই তিনটা জুব্বা আপনি সংরক্ষণ করে রেখেছেন, ওই তিনটা জুব্বার ভেতরে আপনার কাছে নসিহত হলো, যেই জুব্বা পর অবস্থায় আপনার উপরে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়েছিল, ওই জুব্বাটা দিয়ে আমি খাদিজা আমার কাফনের কাপড় পরাইয়া দিবেন।